পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন? আর মাছেরা পানিতেই কেন বসবাস করে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই প্রশ্ন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু উত্তরে বললেন, জেনে রেখো আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন। তারা কথা বলতে পারত, জমিনে চলাচল করতেও পারত, কিন্তু আফসোস এই মাছ নিজের উপরে জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন, সম্পূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন। সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছে? হযরত আলী উত্তরে বললেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানাল। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগল, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়াতে জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদের বলতে লাগল, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে। এই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত, জমিনেও চলাচল করতে পারত, তারা উভচর প্রাণী ছিল, তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দিয়েছিল। ইবলিস শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে। মাছেরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল, যার ফলে আল্লাহ তাআলা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং মাছেরা জবান হারা হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা মাছের ব্যাপারে এই বিধান জারি করেছেন যে মাছদেরকে জবেহ করতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা আমি তোমাদের জীবনকে পানির মাঝে সীমাবদ্ধ করে দেব। মাছের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা নিজেরাই ছটফট করে মারা যাবে। এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলায় থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয়। আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার কোনো আবশ্যকতা নেই, কেননা ইসলামে জবেহ করার বিধান এই জন্য দেয়া হয়েছে যাতে পশুর শরীরের রগের মাঝে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, জীবাণুমুক্ত অবস্থায় স্বাস্থ্যকর থাকে। আদম সন্তানের জন্য এই খাবার যেন কোনোভাবেই আনহাইজেনিক না হয়, অর্থাৎ অস্বাস্থ্যকর না হয়। আর মাছের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান জারি করা হয়েছে, যখনই মাছকে পানি থেকে উপরে আনা হবে তখন প্রাকৃতিকভাবেই মাছ ছটফট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত গলার কাছে গ্রন্থিতে এসে জমা হয়ে যাবে এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায়। আর এই কারণেই মাছ জবেহ না করেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল। সুবহানাল্লাহ।